নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল মঙ্গলবার। বিজেপির বিশেষ বৈঠকের দ্বিতীয় দিনে 23টি জেলার নেতৃত্বকে নিয়ে বৈঠক করলেন কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব। অল ইউনিয়ন অ্যান্ড অ্যাসোসিয়েশন অব বিএসএনএল এর পক্ষ থেকে বিএসএনএল কর্মীদের রিলে অনশন কর্মসূচি শুরু হল মঙ্গলবার থেকে। বাঁকুড়া জেলার ইন্দাসে আকুই পশ্চিম পাড়ায় 168 নম্বর আইসিডিএস কেন্দ্র পরিদর্শনে এলেন ইন্দাস ব্লকের সিডিপিও। পদ্মা স্টেশনে সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে। সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি কর্মসূচি অনুষ্ঠিত হল মঙ্গলবার। চোখ রাখবো এক ঝলকে। নলিনাগাছে ফুল ফুটল পূর্ব বর্ধমান জেলার বসুল ধর্মতলায় প্রাক্তন শিক্ষক কালী কিঙ্কর সেনের বাড়িতে। মূলত এই গাছগুলি দেখা যায় সাধারণত মেক্সিকো, দক্ষিণ আমেরিকা প্রভৃতি জায়গাতে। এই গাছটি ঘরে থাকলে অক্সিজেন বৃদ্ধি পায় বলে ধারণা। বসুল থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। বাস দুর্ঘটনায় জখম হল প্রায় 40 জন যাত্রী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার ধারসোনা এবং জবগ্রামের মাঝে। আহতদের মধ্যে বেশিরভাগই স্কুল ছাত্রছাত্রী। আহতদের চিকিৎসা চলছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনায় আহত হল এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার লোকো এলাকার জেলা জর্জের বাংলার সামনে। ঘাতক গাড়ির ড্রাইভার ও চালক পলাতক। আহত ব্যক্তির চিকিৎসা চলছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরসভার 101 নম্বর ওয়ার্ড তথা সাতকড়িয়া ফাঁড়ির অন্তর্গত শীতলপুর শিবমন্দির এলাকায় স্থানীয় কাউন্সিলর কৃষ্ণা মাঝির কার্যালয়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন দাবিতে এবং পরিষেবা না পাওয়ার অভিযোগে ক্ষুব্ধ মানুষরা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। শেষ পর্যন্ত সাতকড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার ঠিকা শ্রমিকরা বিক্ষোভ দেখালো পশ্চিম বর্ধমান জেলার ইস্কো হাসপাতালে। বিভিন্ন দাবিকে সামনে রেখে অনির্দিষ্টকালীন হাসপাতাল চত্বরে অবস্থান বিক্ষোভ বসেছে। প্রায় 200 জন ঠিকা শ্রমিক এই আন্দোলনে সামিল হন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় বর্ধমান পৌরসভার পান্তশালার কনফারেন্স হলে। স্বয়ং বড় গোষ্ঠীর সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় শিবিরটি। মঙ্গলবার একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার পান্তশালার কনফারেন্স হলে। বর্ধমান পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। এদিন স্বয়ং বড় গোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়। এলাকাটা চেনেন, ওখানকার এলাকার সবার সকলকে চেনেন, তার বাড়ির সবাইকে চেনেন, অতএব ওখান থেকে আমরা কিছু মূলত রোগ প্রতিরোধ গড়ে তোলা এবং কিভাবে সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা পর্ব চলে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস সহ অন্যান্যরা। আমাদের বর্ধমান পৌরসভার যে স্বাস্থ্য দপ্তর আছে, সেই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমাদের বর্ধমান পৌরসভার যে স্বয়ংবর গোষ্ঠী আছে, বস্তি এলাকার গোষ্ঠী, সেই 91টা বস্তি এলাকার গোষ্ঠীকে নিয়ে এর আগেও যারা গোষ্ঠীর দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের ট্রেনিং দেওয়া হয়েছে। আজকে সেই গোষ্ঠীর যারা সদস্য তাদের নিয়ে এখানে একটা সেমিনার করা হচ্ছে, যে স্বাস্থ্যের ব্যাপারে বস্তি এলাকায় স্বাস্থ্যের চিকিৎসার ব্যাপারটা, কীভাবে জীবাণু রোগ জীবাণু হচ্ছে, কী করে রোগ জীবাণু থেকে বাঁচা যায়, কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বস্তিতে থাকলে যাতে কোনো রোগ আক্রান্ত না হয়, সমস্ত কিছু নিয়ে তাদের ট্রেনিং দেওয়া হলো। যে তারা গোষ্ঠীর লোকরা বাড়ি বাড়ি যাবে, গিয়ে সেই এলাকার কোনো মানুষ কোনো রোগে আক্রান্ত হলে আমাদের পৌরসভার হেলথ সেন্টারগুলোতে, পৌরসভার হসপিটালে খবর দেওয়া এবং পৌর দপ্তরে আমাদের যে স্বাস্থ্য দপ্তর আছে সেখানে খবর দেওয়া, তারপরে বাড়ি বাড়ি গিয়ে আগে থাকতে গিয়ে যদি রোগ হওয়ার আগে বিভিন্নভাবে একটা রোগের সিমটম যেটা বোঝা যায় যে এইটা
হয়তো এই রোগের জন্য সে এইভাবে ভুগছে, সেটাকে আগে থাকতে ঠিক করে যাতে সুস্থ চিকিৎসাটা করাতে পারে, তাহলে সেই রোগটায় আক্রান্ত হবে না। এই সমস্ত কিছুর উপর একটা আলোচনা বিন্দু থেকে শুরু করে সমস্ত কিছু আলোচনা সবার আয়োজন করেছেন আমাদের বর্ধমান পৌরসভার স্বাস্থ্য দপ্তর। সেখানে আমি নিজে এসেছি, দেখে গেলাম, খুব ভালো। এইভাবে সেমিনার করে যদি প্রতিটি মানুষকে, বস্তি এলাকার মানুষকে সমবেত করা যায়, তাহলে সামনের দিনে বস্তি এলাকায় যেভাবে মানুষ রোগে আক্রান্ত হচ্ছে সে থেকে অনেকটা মুক্ত পাওয়া যায়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বিজেপির বিশেষ বৈঠকের দ্বিতীয় দিনে 23টি জেলার নেতৃত্বকে নিয়ে বৈঠক করলেন কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব। আগামী দিনে রাজ্যে 3-4টি রথযাত্রা করা হবে বলে জানান বিজেপির রাজ্য সম্পাদক। আসন্ন লোকসভা নির্বাচনে 42টি আসনের জন্যই বিজেপি লড়াই করবে বলে জানান দিলীপবাবু। আমরা দীপ প্রজ্বলন করবেন মাননীয় রাজ্য সভাপতি দিলীপ দা, বাকি যারা প্রমুখ পদাধিকারী আছে, জেলার মাননীয় সভাপতি, পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বিজেপির বিশেষ বৈঠকের দ্বিতীয় দিনে 23টি জেলার নেতৃত্বকে নিয়ে বৈঠক করলেন কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব। আগামী দিনে সংগঠনকে কিভাবে পরিচালনা করা হবে, সদস্য সংখ্যা বাড়ানো হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব। আগামী দিনে রাজ্যে 3-4টি রথযাত্রা করা হবে, এগুলি লোকসভা ও বিধানসভা কেন্দ্রগুলি ছুঁয়ে যাবে বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ। যে 21 জুলাই এত বড় শহীদ দিবস সব ভুলে গেছেন মুখ্যমন্ত্রী বিজেপির ধাক্কায়। কোন নেতারা ওই নিয়ে চর্চা করেননি, চর্চা শুরু হলো কি করে, বিজেপির কি করে ঠেকানো যাবে, মোদীকে আটকাতে হবে, আর শেষে ঘুরে ফিরে 42টা জিতবো। আমি বলছি 42টা অনেক দূর, আগে 34টাকে ঠেকিয়ে রাখুন, তারপরে 42টা কথা ভাববেন। দিল্লির কথা বলে যান, আগে কলকাতা বাঁচান। আর সত্যি সত্যি আমাদের এখানকার সরকার বিজেপির উত্থানে এত ভয় পেয়েছে, 21 জুলাইয়ের কার্যক্রমকে সফল করার জন্য যে আকুতি দেখলাম আমরা টিএমসির নেতা এবং মন্ত্রীদের, 15 দিন ধরে আমি দেখছি ভারী ভারী মন্ত্রীরা রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন রোদ্দুরের মধ্যে, ঘেমে নেই একসার, কারণ কি, বিজেপিকে ঠেকাতে লোক নিয়ে আসতে হবে, লোক আসবে না জানেন, তাই 4-5 দিন আগের থেকে দূর দূর থেকে লোকেদের নিয়ে এসে থাকা। যে নূতন নবজাগরণ হচ্ছে বিজেপির হাত ধরে, তাকে আর গতি দেওয়ার জন্য, তাকে স্থায়ী করার জন্য সারা বাংলাব্যাপী আমরা রথযাত্রার আয়োজন করছি, যাত্রার আয়োজন করছি। 3টি যাত্রা হবে কি 4টি যাত্রা হবে, সমস্ত লোকসভা সমস্ত বিধানসভাকে স্পর্শ করবে, এবং যেখানে 5,000 সংখ্যারও জনবসতি আছে সেখানে নিয়ে স্বাগত কার্যক্রম হবে। প্রত্যেক বিধানসভায় বড় কার্যক্রম, প্রত্যেক লোকসভায় বড় কার্যক্রম, প্রত্যেক 3-3টি লোকসভার একটা সঞ্চ তৈরি হবে, সেখানে বড় সভা, সেখানে কোনো কোনো মাননীয় সর্বভারতীয় নেতা আসবেন, তারা বাংলার মানুষকে সম্বোধন করবেন। আমরা এই স্লোগান তুলব আর একবার মোদি সরকার, এই মাননীয় মুখ্যমন্ত্রী থেকে তার পার্টির ছোট ছোট নেতা পর্যন্ত ডায়াসে উঠলে ভাষণ শুরু করেন বিজেপিকে দিয়ে, ভাষণ শেষ করেন বিজেপিকে দিয়ে। যে 21 জুলাইয়ের এত বড় শহীদ দিবস সব ভুলে গেছেন মুখ্যমন্ত্রী বিজেপির ধাক্কায়। কোন নেতারা ওই নিয়ে চর্চা করেননি, চর্চা শুরু হলো কি করে, বিজেপি কি করে ঠেকানো যাবে, মোদীকে আটকাতে হবে, আর শেষে ঘুরে ফিরে 42টা জিতবো। আমি বলছি 42টা অনেক দূর, আগে 34টাকে ঠেকিয়ে রাখুন, তারপরে 42টা কথা ভাববেন। যেখানে প্রায় 42% গ্রামাঞ্চলের মানুষ পঞ্চায়েত ইলেকশন নিজের মতাধিকার প্রয়োগ করতে পারেন না, সেখানে গণতন্ত্র কতটুকু অবশিষ্ট আছে, এর জন্য বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে হচ্ছে আমাদেরকে নিজেদের অধিকারকে পাওয়ার জন্য। এখনো আর হাইকোর্টে কেস চলছে, আমাদের বিশ্বাস যে পরিস্থিতির মধ্যে এখানে নির্বাচন হয়েছে, যেভাবে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে, সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বিহিত করবেন, এবং আর একটা হয়তো পঞ্চায়েত নির্বাচন 20,129টা সিটে হতে পারে, আর যদি হয় আর একটা কুরুক্ষেত্র হবে, কিন্তু সেই কুরুক্ষেত্রে
ভারতীয় জনতা পার্টি দূর থেকে সঞ্জয়ের মতো দেখবে না, অর্জুনের মতো গান্ডীব নিয়ে মহাভারতে নামবে এবং সে তার আর্ধেক আসন আমরা দেবে। এর পাশাপাশি 42টি আসনের জন্যই লড়াই করবে বিজেপি বলে জানান দিলীপ বাবু। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা। অল ইউনিয়ন অ্যান্ড অ্যাসোসিয়েশন অব বিএসএনএলের পক্ষ থেকে বিএসএনএল কর্মীদের রিলে অনশন কর্মসূচি শুরু হলো মঙ্গলবার থেকে। 3 দিন ধরে চলবে এই রিলে অনশন। বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে চলে এই রূপ কর্মকাণ্ড। অল ইউনিয়ন অ্যান্ড অ্যাসোসিয়েশন অব বিএসএনএলের পক্ষ থেকে বিএসএনএল কর্মীদের রিলে অনশন শুরু হলো 24 জুলাই থেকে। আগামী 3 দিন ধরে চলবে এই রিলে অনশন। বিএসএনএল কর্মীদের দাবি, বিএসএনএলের 4G স্পেকট্রাম অবিলম্বে দিতে হবে। 1/1/17 থেকে প্রাপ্ত তৃতীয় বেতন কাঠামো অবিলম্বে চূড়ান্ত করতে হবে। যথাযথ বেসিক পে ধরে পেনশন কন্ট্রিবিউশন নিতে হবে। 1/1/17 থেকে পেনশন সংশোধন করতে হবে। 24 তারিখ শাখা অফিসগুলিতে, 25 তারিখ ডিজি অফিস এবং 26 তারিখ CGM অফিসে এই অনশন আন্দোলন চলবে। আজকে আমরা সমস্ত কর্মচারীরা আমাদের 30 ইয়ার সিজনে, তারপরে ডেভেলপমেন্ট সার্ভিস অবিলম্বে 4G চালু করতে হবে, এই 4টে আমরা নিয়ে সমস্ত ভারতবর্ষে আমরা এই প্রোগ্রাম করছি, আসানসোলেও করছি, আগামীকাল GM অফিসও করবো, তার পরের দিন আমরা CGM অফিসও করবো। এরকম প্রোগ্রাম সমস্ত জায়গায় চলছে। 2.5টা পরে আমরা সমস্ত জেনারেল মেম্বারকে ডাকবো, কারণ বিএসএনএল এখন আমাদের দেখতে হচ্ছে কি কাজ যেন না মার খায়, সেই জন্য আমরা নেতারা প্রথম ধাপে বসেছি। সেকেন্ড ধাপে সমস্ত কর্মচারী ক্যাজুয়াল সহ, তারা ক্যাজুয়াল সেক্রেটারি এখানে আছেন, ক্যাজুয়াল সহ আমরা এখানে 2.5টার সময় জমাইত হবো। আর নেক্সট যে প্রোগ্রাম আছে, প্রোগ্রাম চায় গভর্নমেন্ট কী চাইছে, আজকে গভর্নমেন্ট কী বলছে, সমস্ত বিষয়টা আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি আসবেন, সমস্ত মিলাম আলোচনা। কদিন চলবে, কতজন আছে? এটা ধরুন আজকে তো বললাম, আজকে আসানসোল, কালকে হচ্ছে, আজকে ব্রাঞ্চগুলো করছে, আগামীকাল হবে ডিভিশন কন্যাপুরে 25 তারিখে, আর 26 তারিখ হবে এতে সার্কেল ওয়াইজ। অন্যান্য জায়গার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শাখা অফিসে 12 জন রিলে অনশনে বসেছেন 250 জন শ্রমিকের প্রতিনিধি হিসেবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়া জেলার ইন্দাসে আকুই পশ্চিম পাড়ায় 168 নম্বর ICDS কেন্দ্র পরিদর্শনে এলেন ইন্দাস ব্লকের CDPO। এদিন তিনি কেন্দ্রের সহায়িকা ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। বাঁকুড়া জেলার ইন্দাসের আকুই পশ্চিম পাড়ায় 168 নম্বর ICDS কেন্দ্র নিয়ে এলাকার মানুষদের অভিযোগের খবর আনন্দ বার্তার প্রকাশের পরই নড়িচড়ে বসল প্রশাসন। গত 19 জুলাই আনন্দ বার্তায় এই খবর সম্প্রচারিত হয়। ওইদিন ইন্দাস ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক নিজের সরজমিনে পরিদর্শন তদন্ত করে যাওয়ার পর বিষ্ণুপুর মহকুমা শাসকের নির্দেশে আবার পরিদর্শনে এলেন ইন্দাস ব্লকের CDPO। আমাদের সব থেকে নোংরা জিনিস হচ্ছে আমাদের হাড়, নোংরা থাকে, এই নোংরা খাবার মানে ফোটো আছে, খাবার আগে ভালো করে হাত ধুতে হবে, আর খাবার পরে হাতে ধুয়ে রাখতে হবে। তাহলে আপনি একটা কোনো একটা কাজ করছিলেন মোটিতে আনাজ কাজ, আজকে আকুই পশ্চিম পড়া যাচ্ছে সেন্ট্রাল জিটে কিছু বলেন। যে অভিযোগগুলো করা হয়েছিল দেখলাম, চাল তো মোটামুটি এখন বর্ষাকাল, চালের এইটা আছে, কিন্তু চাল এটা দিদিরা যেটা বললেন যে ওরা ধুয়ে ভালো করে ধুয়ে খাওয়ায় পাঁচুড়ে, আমি সেটা দেখলাম। আর ডালটা ঠিকই আছে। এই সেন্টারে ওই কতগুলো মানে অভিযোগ শুনতে পাচ্ছিলাম, আর গতকাল আমাকে SDO স্যার নিজে বলেছেন ওখানে ভিজিটে গিয়ে আমাকে রিপোর্ট দেবেন। আজকে কী কী আলোচনা করলেন? আজকে মাদার্স মিটিং, মায়েদের মাদার্স মিটিং, বাচ্চাদের বসিয়ে খাওয়ানো, প্রি স্কুল, এসবগুলো ঠিকমতো করা, যেন গার্জেনের সাথে আমাদের অঙ্গনওয়াড়ি দিদি কোনো মানে খারাপ ব্যবহার না করে, মায়েদেরকে বুঝিয়ে বলা, এইগুলো আলোচনা করা হবে। মায়েদেরকে বললাম আপনারা আসবেন, নিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন, যতটা খাবার খাবে খাবে, আর যতটা বেশি হবে বাচ্চারা নিয়ে যাবে, মায়েরা নিয়ে যাবে। আর দিদিমণিকে বললাম খাবার ওরমভাবে দেবেন না, বাচ্চাদেরকে আগে একসাথে বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে থালাটা সামনে রাখবেন, খাবারটা থালা প্লেটে প্লেটে দেবেন, যেন মায়েরা ওই থালা এক জায়গাতে বয়ে নিয়ে গিয়ে আর এক জায়গায় গিয়ে না বসে, তাতে কি পড়ে গেলে বা গরম খিচুড়ি পড়লে গা শরীর পুড়ে যেতে পারে। আপনার চার রকম চার মানে বেনিফিট পায়, একজন হচ্ছে গর্ভবতী প্রসূতি, আর 6 মাস থেকে 3 বছরের বাচ্চা, 3 থেকে 6 বছরের বাচ্চা। এইবারে সম্বুদ শুক্র হচ্ছে গোটা ডিম আর ভাতের সঙ্গে আলুর ঝোল, আর মঙ্গল বৃহস্পতি শনি হচ্ছে
আর অর্ধেক করে কলা দেওয়া হচ্ছে আমাদের, যেহেতু 2 টাকা দামের কলা, আর অর্ধেক ডিম আর খিচুড়ি, খিচুড়ির সাথে সবজি। আপনি আজ কথা বলেন ওই কেন্দ্রের পড়ুয়াদের অভিভাবকের সাথে। পরিদর্শনে এসে সিডিপিও জানান, মহকুমা শাসকের নির্দেশে তিনি পরিদর্শনে এসেছেন। কিছুদিন আগে এই ICTS কেন্দ্র নিয়ে অভিযোগ উঠেছিল, আজ ওই কেন্দ্রের সহায়িকা অভিভাবকদের সাথেও কথা বলেন। একই সাথে খাবার ও অপুষ্টি বাচ্চাদের প্রতি বিশেষ নজর, শিশু ও গর্ভবতী মায়েদের নিয়ে আলোচনা হয় বলে তিনি জানান। পশ্চিমপাড়া আমাদের পাড়ার মধ্যে যে অঙ্গনওয়াড়ি সেন্টারটা আছে, সেখানে আমাদের বাচ্চাদেরকে দিতে এসেছিলাম, ওখানে এসেছিলাম বাচ্চাদের খাওয়ানোর জন্য। স্যার তো বলে গেলেন, স্যার যার না যার নিয়ম আছে, এবার ম্যাডাম কতটা কি করবে সেটা এবার বর্ধমান স্টেশনে সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে। স্টিম ইঞ্জিনের একটি রিপ্লিকা স্টেশনের বাইরে রাখার পরিকল্পনা গৃহীত হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে। এর পাশাপাশি বর্ধমান স্টেশনে চলমান সিঁড়ির ব্যবস্থা করা হবে বলে জানান স্টেশন ম্যানেজার। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রেল স্টেশনে সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এইরূপ পরিকল্পনা গৃহীত হয়েছে। এর পাশাপাশি স্টিম ইঞ্জিনের একটি রেপ্লিকা স্টেশনের বাইরে রাখার পরিকল্পনা গৃহীত হয়েছে রেল দপ্তরের পক্ষ থেকে। হেরিটেজ বিষয়গুলিকে জনসমক্ষে তুলে ধরার লক্ষ্যেই এইরূপ পরিকল্পনা নিয়েছে রেল দপ্তর। বর্ধমান স্টেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার্থেই চলমান সিঁড়ির ব্যবস্থা করা হবে। যতদূর শোনা যাচ্ছে যে আমাদের হেডকোয়ার্টার লেভেলে একটা চিন্তা ভাবনা হয়েছে যে আমাদের হেরিটেজ ইঞ্জিন, যেটা স্টিম ইঞ্জিন হয়, সেই স্টিম ইঞ্জিনের একটি রিপ্লিকা বা আমাদের আনইউজড বা অবসোলিট যে স্টিম ইঞ্জিন আছে সেটার একটা মনুমেন্ট হিসাবে এখানে বাইরে রাখার একটা প্রোগ্রাম হচ্ছে। যদিও অফিসিয়ালি কোনো প্রোগ্রাম সে বা নিউজে এরকম করে আমি পাইনি এখনো পর্যন্ত, তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের থ্রু দিয়ে এবং আনঅফিসিয়াল নিউজের থ্রু দিয়ে জানতে পারা গেছে যে এরকম একটি ইঞ্জিন যেটা আমাদের এখানে লোকোশেডে রাখা আছে, সেই ইঞ্জিনটার প্রদর্শনী এখানে মনুমেন্ট হিসাবে করার একটা প্রোগ্রাম করা হয়েছে। আচ্ছা, পাশাপাশি চলন্ত সিঁড়ি এবং যে আমাদের স্টেশনে সময় সময় হতে থাকে, যেরকম কিছুদিন আগেই এর জন্য পাথওয়ে তৈরি করা হয়েছে বাইরে থেকে নিয়ে আর বিভিন্ন প্ল্যাটফর্মসে, এই চেকার টাইলসের থ্রু দিয়ে আইসোলেট করে ওনাদের যাতে সুবিধা হয় প্ল্যাটফর্ম এবং বাইরে যাতায়াত করতে, তার একটা ব্যবস্থা করা হয়েছে। কেননা আগামী দিনের DFCC যেহেতু আমাদের এই 1 নম্বর প্ল্যাটফর্মের উপর দিয়ে যাওয়ার একটা প্রোগ্রাম আছে এবং তাতে আমাদের স্টেশন বিল্ডিং যেটা আছে সেটা ডিসম্যান্টেল করে নতুন স্টেশন বিল্ডিং বানানোর কথা আছে, তো সেই জন্য বিশদভাবে এখানে কোনো এখনও প্রোগ্রাম করা হয়নি বা করা হচ্ছে না আপাতত। আগামী দিনে হয়তো যদি কিছু করা হয় তাহলে করা হবে। স্যার, পুরনো ব্রিজটা কী করবে? নতুন ব্রিজ চালু হয়ে যাওয়ার পর অলরেডি নোটিশ আমরা সার্ভ করে দিয়েছি বিভিন্ন কনসার্ন ডিপার্টমেন্টের কাছে যে নতুন ব্রিজ চালু হয়ে যাওয়ার পর পুরনো ব্রিজকে ডিসম্যান্টেল করে দেবে। DFCCটা কোন থেকে আসছে? DFCC এটা ইস্টার্ন করিডোর মোগলসরাই থেকে একটু কলকাতা পোর্ট পর্যন্ত যাওয়ার কথা আছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। আসানসোলের পোলো ময়দানে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আয়োজকদের পক্ষ থেকে বাইক আরোহীদের হেলমেট বিতরণ করা হয়। আজকের এই শুভ সকালে সুপ্রভাতে সার্থক করার লক্ষ্যে আমরা আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই আমাদের মেঘাচ্ছন্ন আকাশ, আমরা খুব তাড়াতাড়ি এই প্রোগ্রামটা শুরু করব। এইজি PND সেল SP জীবনে কল্যাণ নিয়ে আস। পথ নিরাপত্তাকে সামনে রেখে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের পোলো ময়দানে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার রেড ও পুরসভার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই রূপ কর্মকাণ্ড। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তিওয়ারি, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, CP লক্ষ্মীনারায়ণ মিনা, রামকৃষ্ণ মিশনের মহারাজ সোমাত্মানন্দ মহারাজ সহ ট্রাফিকের অন্যান্য আধিকারিক বৃন্দ। পথ নিরাপত্তা উপলক্ষে এদিন একটি মিছিল বের করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী
माननीय मुख्यमंत्री ने एक एक्सेलरेटेड सेव ड्राइव सेव लाइफ ऑन 18th ऑफ जुलाई टू 15th ऑफ अगस्त के लिए कहा था, उसका आह्वान किया था। उसमें बहुत सारे इंस्ट्रक्शंस के अलावा एक बहुत महत्वपूर्ण इंस्ट्रक्शन था जो कि हमें लगता है कि दिखाता है, दर्शाता है इनकी सोच कहां तक है, और वो था, और वहां पे फिर मैं सिन्हा साहब के पास जा रहा हूं बिकॉज विल रिक्वायर योर हेल्प, कि हर ड्राइवर के सामने में उसके वाहन के अंदर में एक छोटा सा सेफ ड्राइव सेफ लाइफ स्टिकर रहे, उसके डैशबोर्ड में, उसके ऊपर में, जो मोटरसाइकिल चलाते हैं उनके टैंक पेट्रोल टैंक पे, जिससे उसका काउंसलिंग होता रहे। आमादेर चेयरमैन एएमसी एमआईसी अभिजीत घटक लक्ष्मण ठाकुर दारिद्र सीमार नीचे आछेन, হেলমেটটা ঠিক মতো কিনতে পারেননি, আমরা তাদের সচেতন করব। এই যে হেলমেট আপনারা নিচ্ছেন, আপনারা বেল্টটাকে ঠিক মতো লাগাবেন, হেলমেট শুধু পড়লে তাকে সঠিকভাবে লাগাবেন, যাতে কোন আপনারা সবসময় পরিধান করে মোটরসাইকেল চালাবেন। এর পাশাপাশি বাইক আরোহীদের হেলমেট বিতরণ করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার ভাগেশ্বর এলাকায়। বেলিয়াবেড়া থানার পুলিশ ও ভিডিও উদ্ধার কাজে তদারকি করছেন। ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার ভাগ্রেশ্বর এলাকায় নদীতে স্নান করতে গিয়ে নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠ হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র জলে তলিয়ে গেল। এদিন বিকেল নাগাদ নদীতে স্নান করতে নেমে সে তলিয়ে যায়। স্থানীয় মানুষজন দেখতে পেয়ে উদ্ধার করতে এলেও শেষ রক্ষা হয়নি। তার খোঁজে তল্লাশি শুরু হয় সেই তখন থেকে। গোটা এলাকায় জাল ফেলে তল্লাশি চলছে। ঘটনা যে স্নান করতে গেল, তারপরে যে দুজন গেছিল, তিনজন স্নান করতে গেছিল নাকি, সাগর ছিল আর এই সঞ্জয়। হ্যাঁ, প্রতিবাসী আমাদের এখানে সামনে পাড়ার আর কি। ওরা কি বললো? ওরা বলে ধরতে খুঁজছিল, ধরতে পারলো নি, বলছে বলে চলে গেল টানে, চলে গেল। জল এতটা নাই তো, জল তো একদম কালকে একটু ছিল, আজকে একদম কমে গেছে একদম। একদম সাঁতার জানেনি, সাঁতার জানেনি। কোনদিন সেই বাগেশ্বরে ক্যাফে গাধা তো, ওই ক্যাফে। কোন ক্লাসে পড়তো, কোন স্কুলে? ওই টুয়েলভ, তোমার এটা সায়েন্স নিয়েছিল, টুয়েলভে। নদীতে জল বেশি থাকায় উদ্ধারের কাজে বিঘ্ন ঘটছে। দেহ ভেসে যাওয়ার সম্ভাবনায় পার্শ্ববর্তী নদী এলাকায় নজরদারি চালানো হচ্ছে। বেলিয়াবেড়া থানার পুলিশ ও বিডিও উদ্ধার কাজে তদারকি করেছেন। আমরা জানতে পারি ধরুন প্রায় 1:30
দুটোর দিকে যখন জানতে পারি তখন শুনলাম যে ছেলেটা চান করতে গেছে তিন বন্ধুকে নিয়ে, যে তারপর হঠাৎ বললো চলছে জলে পড়ে গেছে বা সাঁতার তো সে জানেনি, যে তারপর একটু সেবি পুলিশ থানা পুলিশ চারদিকে মানে এখানকার জনগণ সব ছোটাছুটি করে যখন দেখা গেল যে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে। তারপর রাত্রিবেলা ডুবরিও আসছিলো, প্রশাসনের চারদিক থেকেও চেষ্টা করা হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো তার ডেডবডি বা কোনো খবর পাওয়া যায়নি। মনে হচ্ছে বলতে এখনো কোনো কিছু ঠিক ইয়েতে বোঝা যাচ্ছে না কী ঘটনা ঘটলো, মানে এখনো কোনো কিছু মানে মানে বলা যাচ্ছে না যে কী করে মানে এটা ঘটনাটা। সাঁতার জানতো না, নদীতে স্নানও করতো না? না, নদীতে কোনোদিনই স্নান করতো না, সাঁতার বেশি জল নেই। আজ পড়াশোনা কি খুব ভালো ছিল? হ্যাঁ ভালো ছিল, খালি ভালো নয় খুবই ভালো, পড়াশোনাও ভালো ব্যবহারও ভালো, খুবই সুন্দর। কারোর সাথে কোনো সত্যি? না না না, সেরকম তো এখানে মোটামুটি আমরা জানিনি কারোর সঙ্গে কোনো সত্যি। কেউ ঈর্ষা বা কোনো কিছু করতো তাকে নিয়ে? না সেরকম জানা নেই, মানে এখানে সেরকম ঈর্ষার তো কোনো নেই। এখন ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাথুর রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার। বিজেপির বিশেষ বৈঠকের দ্বিতীয় দিনে 23টি জেলার নেতৃত্বকে নিয়ে বৈঠক করলেন কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব। অল ইউনিয়ন অ্যান্ড অ্যাসোসিয়েশন অব বিএসএনএল এর পক্ষ থেকে বিএসএনএল কর্মীদের রিলে অনুষ্ঠান কর্মসূচি শুরু হলো মঙ্গলবার থেকে। বাঁকুড়া জেলার ইন্দাসে আকুই পশ্চিম পাড়ায় 168 নম্বর আইসিডিএস কেন্দ্র পরিদর্শনে এলেন ইন্দাস ব্লকের সিডিপিও। পদ্মা স্টেশনে সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে। এখনকার মতো খবর এ পর্যন্তই, পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।